আমাদের দুর্গাপূজো তো শুরু হয়ে গেছে, ষষ্ঠী থেকে সপ্তমীতে চলে এসেছে। আচ্ছা গুরুদেব, দুর্গার মা দুর্গার আসল নাম কি? মা দুর্গার আসল নাম হচ্ছে দুর্গী। দুর্গী থেকে অপভ্রংশ হয়ে দুর্গা হয়েছে, আসল মাকে দুর্গী বলেই ডাকা হয়। দেখো একটা এ আছে কি, দুর্গী দেখলাম চাচা, পশুরের টিকি ধরে মাতৃ মুখে খেঁচা। এই যে মা দুর্গী, এটা কেউ বলে না, সবাই দুর্গা দুর্গা করে, কিন্তু অ্যাকচুয়ালি ওনার অরিজিনাল ডাকনাম হচ্ছে দুর্গী। এটা সাধারণত কেউ বলেও না, আর প্রশ্নই নেই, আর জানে না, এরকম হতে পারে। হ্যাঁ বলো। হ্যাঁ আচ্ছা, মাকে দুর্গা মাকে আমরা কি কি নামে ডাকতে পারি? দেখো আমরা কি নামে মাকে ডাকি, এক কাত্যায়নী বলে ডাকি, কাত্যায়নী মাকে বলা হয়। কাত্যায়নী, কাত্যায়ন মাকে একবার বলেছিলেন যে তুমি আমার এটি আশ্রমে কন্যারূপে বিরাজ করবে। মা বলেছেন তথাস্তু, আমি তোমার কন্যারূপে বিরাজ করব। সেই সব কন্যাকুমারী আজকে যেটা দেখছো ওইটাই হচ্ছে কাত্যায়নের আশ্রম। মাকে ওই জন্য বলা হয় কাত্যায়নের অধিষ্ঠাত্রী দেবী কাত্যায়নী, এক নাম। আবার দক্ষের কন্যা দাক্ষায়নী, যার দেহ অঙ্গ প্রত্যঙ্গ পড়েছে কৈলাসে, ভূস্বর্গ কৈলাসে একটা অঙ্গ প্রত্যঙ্গ দাক্ষায়নী, একটা দক্ষের কন্যা দাক্ষায়নী মাকে বলা হয়। আর সবচেয়ে বলা হয় নারায়ণী, নারায়ণের অধিষ্ঠাত্রী দেবী নারায়ণী। নারায়ণ একবার মাকে বলেছিলেন, মা তখন স্নান করছিলেন, মার কাছে গেছিলেন, মা প্রচণ্ড ক্ষুব্ধ হয়েছিলেন, রেগে গেছিলেন যে তুমি এই অবস্থায় এসেছো কেন, আমি তো নিরাবস্থ, নিরালম্ব, আমি তো চান করছি। তা বলে মা আমি একটা আর্জি নিয়ে এসেছি যে আমাকে আপনাকে পেটে ধারণ করতে হবে। মা বলে ঠিক আছে, তথাস্তু তাই হবে, তোমাকে পেটেই ধারণ করবো আমি। তা সেই জন্যে নারায়ণ, আর একটা নাম হয়েছে নারায়ণী, মায়ের আর একটা নাম হয়েছে নারায়ণী। আর শিবের অধিষ্ঠাত্রী দেবী শিবানী, চারটে নামে মাকে ডাকা হয়, কাত্যায়নী, দাক্ষায়নী, নারায়ণী, আর লাস্টে শিবানী। শিবের অধিষ্ঠাত্রী দেবী, শিবের ঘোরণী, শিবানী, এই চারটে নাম ডাকা হয় মাকে। বা পূজা পাঠ যখন করা হয় চারটে নামে নমস্কার করা হয়। হ্যাঁ আচ্ছা গুরুদেব, কলাবউ কে বা কেন বলা হয়? দেখো কলাবউ বলে কিছু নেই, কলা কাষ্ঠাদি রূপে না পরিণাম প্রদায়ী বিশ্বস্ত পরত সত্যে নারায়ণী নমস্তে। এই যে কলাবউ আর কেউ নয়, একটা কলা গাছকে কাটা হয় এবং তার ছাল চামড়া ছাল খুলে দেওয়া হয়, হ্যাঁ পেটো বলা হয়, কলার পেটো বলা হয়। ওই পেটোর মধ্যে সাত নটা গাছকে এক জায়গায় করে বেঁধে দেওয়া হয়। এটা আমরা সাধারণত ষষ্ঠীর দিনকে বেলতলায় বসে এই কাজটা করি। কী কী একটা ধান্য অধিষ্ঠাত্রী মহালক্ষ্মী নম, অর্থাৎ ধান গাছ লাগে, ধান্য অধিষ্ঠাত্রী মহালক্ষ্মী নম, ধান গাছ লাগে। তারপরে হরিদ্রা অধিষ্ঠাত্রী দুর্গা হয় নম, হরিদ্রা অর্থাৎ হলুদ গাছ, হলুদ গাছ লাগে, হরিদ্রা অধিষ্ঠাত্রী দুর্গা হয় নম। তারপরে বিল অধিষ্ঠাত্রী শিবায়ন, বিল গাছ লাগে, বিল অধিষ্ঠাত্রী শিবায়ন। তারপরে কচু গাছ লাগে, কাল কচু, কুচ্চ অধিষ্ঠাত্রী কালীকে নম। তারপরে মান কচু গাছ লাগে, মানা অধিষ্ঠাত্রী চামুণ্ডে নম। মানে এইসব গাছে এইসব ক্ষমতা আছে, ডালিম গাছের ডালও লাগে একদম। তারপরে হচ্ছে ডালিম গাছ, ডালিম্ব অধিষ্ঠাত্রী রক্ত দন্তিকায় নম। এইভাবে পুজো করা হয় আর কি, নটা একে কাজকে এইভাবে পুজো করা হয়। তারপরে জয়ন্তী গাছ, জয়ন্তী অধিষ্ঠাত্রী কার্তিকেয় নম। পাকুড় গাছও লাগে না, জয়ন্তী গাছ লাগে, আর জয়ন্তী অধিষ্ঠা কার্তিকেয় নম, আর ওই যে অশোক গাছ, অশোক অধিষ্ঠাত্রী শোক ও রহিত হয় নম, অর্থাৎ অশোক কুড়ি খেলে শোক রহিত হয়, এই জন্য অশোক গাছকে অনেক প্রেফারেন্স দেওয়া হয়েছে। আর লাস্টে হচ্ছে কলা গাছটা দিয়ে, কলা গাছ এই নটা গাছ দিয়ে বাঁধা হয়, কলা গাছকে বাঁধা হয় বেঁধে। এটা অ্যাকচুয়ালি আমরা যখন পুজো করি তখন আমরা বলি নবপত্রিকা বাসিনী দুর্গায় নম,
নবপত্রিকা বাসন্যই দুর্গায় নম, নবপত্রিকা বাসন্যই দুর্গায় নম, এইভাবে আমরা পুজোটা করি। নবপত্রিকা পুজো এইভাবেই করা হয়, নটা আছে। ওই প্রথম প্রথমেই তোমার ধান্যধিষ্ঠাতি মহালক্ষ্মী নম, তারপরে বিল্লধিষ্ঠাতি শিবায় নম, তারপরে হরিদ্রধিষ্ঠাতি মহা দুর্গায় নম, হ্যাঁ, তারপরে উচ্চধিষ্ঠাতি কালিকায় নম, তারপরে মানাধিষ্ঠাতি চামুণ্ডের মান গাছ মানকোচু মানকোচ মানবদৃষ্টায় চামুণ্ডের নম, চামুণ্ডের বাস মানবদৃষ্টায় চামুণ্ডের নম, তারপরে ডালিম্ব অধিষ্ঠাতি ডালিম গাছ, ডালিম্ব অধিষ্ঠাতি মহাল রক্তদন্তিকায় নম, ডালিম গাছে ডালিম খেলে রক্ত হয় গায়ে, রক্ত হয়, সেই জন্য বলা হচ্ছে ডালিম্ব অধিষ্ঠাতি রক্তদন্তিকায় নম, রক্তদন্তিকায় নম, এইভাবে পুজো করা হয়। তারপরে আরও আরও গাছ হচ্ছে কি জয়ন্ত অধিষ্ঠায় কার্তিকে নব, অশোক অধিষ্ঠাতি শোক রহিতায় নব, এই কটা গাছ লাগে, এটা বেঁধে নবপত্রিকার পুজো করা হয়। এটা অন্য কোনো ব্যাপার নেই, এগুলো গাছগুলো প্রত্যেকটা দামি এবং জীবনদায়ী, আর মানুষ জানে না। হ্যাঁ, কচু গাছ খেলে রক্ত পরিষ্কার হয়, মান মান কচু গাছ খেলে চামুণ্ডের বাস ওখানে চাটা কথা না, এরকম আছে সব সবটাই, মানে প্রচন্ড গুণসম্পন্ন মানুষকে এগুলো এগুলো যদি মানুষ সঙ্গে রাখে বা ভক্ষণ করে ভালো, কারণ মা ঔষধির কাজ করে, মা ঔষধির কাজ বলতে পারো, বলতে পারো, হ্যাঁ বলতে পারো, হ্যাঁ বলতে পারো। গুরুদেব বলো, মা দুর্গার কয়টি সন্তান? একটিও সন্তান নেই, মা দুর্গা নিঃসন্তান। যদি মা দুর্গা সন্তান প্রসব করতেন তখন তাকে কি বলা হতো? আপনি বলুন, আমি বলতে পারবো না। মুক্তকেশী মা, মুক্তকেশী মুক্ত কর্মা, মুক্তকেশী, এই যে মুক্তকেশী মা, মুক্তকেশী মার ছেলেপুলে কিছু নেই, যিনি সন্তান উৎপাদন করে তিনি মুক্তকেশী নয়। সুতরাং মা মা আশেপাশে যারা আছেন, ধরো কার্তিক, কার্তিক আছে, গণেশ আছে, লক্ষ্মী আছে, সরস্বতী আছে, কার্তিক আছে, কিন্তু আমাদের ব্রাহ্মণরা ব্রহ্মদেবকে নেয়নি, না নিয়ে কার্তিককে ঘরে বসিয়ে দিয়েছে। ব্রহ্মদেব বাড়িতে পূজিত হন না, ব্রহ্মদেব অভিশপ্ত, কেন না তার নিজের কন্যাকে, কন্যাকে তিনি বিবাহ করেছিলেন, ওই জন্য তিনি মানে কেউ ওনাকে পছন্দ, এবং অভিশাপ দেওয়া আছে যে তোমার পুজো রাস্তাঘাটে হবে, বিয়ে হবে না। হ্যাঁ, তো সেইটা ব্রাহ্মণরা চালাকি করে কার্তিককে বসিয়ে দিয়েছে ব্রহ্মদেবকে, কার্তিক পুজো করলে বাচ্চা হয়, আর কার্তিকের মাথায় আছে মহা সরস্বতী, ব্রহ্মদেবের পরিষ্ঠাতি দেবের মহা সরস্বতী, তা কার্তিকের মহা সরস্বতী, এদিকে গণেশ স্বয়ং নারায়ণ, তার মাথায় আছে মহালক্ষ্মী। গুরুদেব, সেন্ট পার্সন মানুষ কিন্তু এখনো জানেন না যে গণেশের আসল পরিচয় বা গণেশ আসলে কে, নারায়ণ, স্বয়ং নারায়ণ, নারায়ণ স্বয়ং নারায়ণ, মা লোকে ভুল করে গণেশ, উনি মাকে পাহারাইতেন, মাকে পাহারাইতেন, ওনার কাজই ছিল মাকে পাহারা দেওয়া। কিন্তু কথা হচ্ছে যে একবার নন্দিয়া ফিরিঙ্গি ফিরিঙ্গি দুজনে বাবার কাছে গিয়ে বললেন, বাবা আমরা আজকে মাতৃ দর্শন করব, মাতৃ দর্শন দেওয়া, বলে যা মাতৃ দর্শন আমাকে বলছিস কেন, বলে যা চলে যা মাতৃ দর্শন করে আস। নন্দ ফিরিঙ্গি গেছে, নারায়ণকে পাহারা দিচ্ছে, এত যুদ্ধ হলো, এবার ঢুকতেই ছিল দুজনকে, আর মেরে মেরে ওদের হাত চামড়া গুঁড়িয়ে দিল, গিয়ে বলে যাবার চলে যাও, যা বাবাকে চলে যাও, ওরা এসে বাবাকে বলে তোদের অবস্থা এরকম হলো কেন রে, নন্দিনী বলছে তোদের অবস্থা এরকম হলো কেন, তখন বলছে যে এরকম বাবা ওই মায়ের কাছে একজন ছেলে থাকে, সে আমাদের এই অবস্থা করেছে। নন্দিনী এই কথা শুনে মহাদেব ত্রিশূল হাতে করলেন, ত্রিশূল হাতে করা মানে চারদিকের ব্যাপার না, মহাদেব যখন ত্রিশূল তুললেন তখন বুঝতে পারলেন এটা কিছু ঘটবে, অঘটন ঘটে যাবে। উনি গেলেন, গিয়ে ত্রিশূল দিয়ে নারায়ের মাথাটা কেটে দিলেন, কাঠ কেটে দেওয়ার পর যখন মা দুর্গা শুনলেন যে তার ছেলেকে গলা কেটে দেওয়া হয়েছে, প্রচণ্ড রূপ ধারণ করলেন, তত মা বিদ্যা রূপ ধারণ করলেন, একবার কালী হচ্ছেন
এবার তারা এবার কমলা এবার মোগলা মাথা মেয়ে কমলা ঠেকানো যাচ্ছে না ঠেকানো বোমদের পর্যন্ত ঠেকানো যাচ্ছে না বোমদের আসছে নারা তো আছে শিব আছে সবাই কিন্তু একাতে পারছেন না অনেক কষ্টে মায়ের রুদ্ধ রূপ দেখে সবাই ভয় ভীত ওরে বাবা এই অবস্থা দেখে বোমদের বলেন যাও ইন্দ্রের সবাই ইন্দ্রের সময় একজন আসেন ঐরাবত তার মাথাটা কেটে এনে লাগাও সে জীবিত হয়ে যাবে জীবিত হয়ে যাবে এই অবস্থায় ওই কেটে যখন দেওয়া হলো বলায় দেওয়া হলো তখন গণেশ বেঁচে গেল কিন্তু ওই দেখতে মানুষের মতো দেখতে মানুষের মতো আর ওই হাতির মতো এটা মা পছন্দ করলেন না মা আবার ঘর ঘর রূপচেঞ্জ করতে আরম্ভ করলেন আবার ঘর ঘর রূপচেঞ্জ করতে আরম্ভ করলেন দেবাদেব মহাদেব তো ভীত হয়ে গেলেন এই রূপ দেখে মানুষ মায়ের রূপ দেখে ভীত হয়ে গেলেন সবাই ভীত হয়ে গেলেন তখন ব্রহ্মদেব মাকে আত্মস্থ করলেন বলে ঠিক আছে মা তোমার ছেলে যাই হোক না কেন আগে পুজো পাবে আগে জল পাবে সমস্ত দেবতার আগে গণেশ জল না নিলে কেউ জল পাবে না কেউ জল পাবে না সুতরাং গণেশকে ক্ষমা করল সবার আগে পূজিত হবে সবার আগে পূজিত হবে তো মা আশ্বস্ত হলেন আস্তে আস্তে ব্রহ্মদেব ঠান্ডা করলেন এই হচ্ছে নারায়ণের আর গণেশের গল্প গণেশের মাথায় আছেন মহালক্ষ্মী নারায়ণের অধীন তাদের সৃষ্টি কার্তিক হচ্ছে সৃষ্টি করেন স্থিতি করছেন নারায়ণ আর প্রলয় করবেন দেবাদেব মহাদেব তা সৃষ্টি স্থিতি প্রলয় পুজো হচ্ছে দুর্গা পুজো নয় এটা সৃষ্টি স্থিতি প্রলয় পুজো হচ্ছে সৃষ্টি স্থিতি প্রলয় ব্রহ্মদেব ওপরে আছেন কে দেবাদিদেব মহাদেব না নারায়ণ মা দুর্গা মা সরস্বতী আছেন ব্রহ্মার উপরে হ্যাঁ মা সরস্বতী মহা সরস্বতী কার্তিকের মাথায় কি আছে মহালক্ষ্মী মহা সরস্বতী আচ্ছা আর গণেশের নারায়ণ ওর মাথায় আছে মহালক্ষ্মী তাহলে সৃষ্টি স্থিতি প্রলয় তিনটের পুজো হচ্ছে কিন্তু গুরুদেব আমরা এই মহা সরস্বতী বা মহালক্ষ্মী বলছি কেন মানে শুধু লক্ষ্মী বা সরস্বতী না আমরা চিনি মহা বলতে হবে মহা মহা চ ভগবতী মহাদেবী মহেশ মহাসুনী মা তো মহা 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 বুঝলাম কার্তিক বলুন সৃষ্টি অধিকর অধিষ্ঠাত্রী দেবতা হচ্ছে কার্তিক ব্রহ্মা ব্রহ্মা ব্রহ্মার বদলে কার্তিককে বসানো হয়েছে সৃষ্টি অধিষ্ঠাত্রী দেবতা হিসেবে গণেশকে লক্ষ্মী বসানো হয়েছে ব্রহ্মা বিষ্ণু হলো ব্রহ্মা বিষ্ণু আর দেবাদেব মহাদেব মায়ের মাথার উপর মাথার উপর আছেন শিবানী মা দুর্গাকে শিবানী বলা হয়েছে শিবের অধিষ্ঠাত্রী দেবী শিবানী এইভাবেই ঠিক করা হয়েছে এটা অ্যাকচুয়ালি সৃষ্টি স্থিতি প্রলয়ের পুজো আমরা দুর্গা পুজো বলছি অ্যাকচুয়ালি নয় সৃষ্টি স্থিতি প্রলয়ের পুজো হ্যাঁ বলো মায়ের পুজো কি অন্য রূপে অন্য সময় হয় মা দুর্গার পুজো সবসময় হতে পারে মা দুর্গা পুজো সবসময় হতে পারে যখনই পৃথিবীতে প্রলয় আসবে যখনই পৃথিবীতে প্রলয় আসবে মা দুর্গাকে স্মরণ করো তার পুজো করো অনেকটা পেরিয়ে অনেক পুজো আছে এর মধ্যে দশ দিক পাদের পুজো আছে ঠিক আছে তারপরে অষ্ট ভৈরব আছে অষ্ট ভৈরবী আছে তারপরে চৌষষ্ঠি যোগিনী আছে অনেক পুজো আছে অনেক পুজো হয় অনেক পুজো হয় দশমা বিদ্যা আছে হ্যাঁ দশমা বিদ্যা দশমা বিদ্যা এখানে প্রযোজ্য নয় কালীর দশমা বিদ্যা মানে মায়ের না মায়ের না মায়ের দশমা বিদ্যা এটা দেখিয়েছিলেন মা রূপটা দেখিয়েছিলেন ঠিক আছে অ্যাকচুয়ালি দশমা বিদ্যা কালী দশমা বিদ্যা কালী যাই হোক হ্যাঁ মানে এটা মা দুর্গা ভয় দেখিয়েছিলেন যেহেতু মহাদেব এবং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর প্রচণ্ড ভয় দেখেছে সবাই ভীত হয়ে গেছিল মাকে দেখে যে ওই রূপ ভয়ঙ্কর তো যাই হোক সেটা আস্তে আস্তে সীমিত হয়ে গেল বলো গুরুদেব এই দুর্গা পুজোয় আমাদের সাধারণ মানুষ বা ভক্তবৃন্দ বা দর্শনার্থীদের উদ্দেশ্যে আপনি কী বার্তা দেবেন বার্তা দেওয়ার মতো কিছু এটা তো আমাদের শ্রেষ্ঠ পুজো বাঙালি শ্রেষ্ঠ বাঙালি শ্রেষ্ঠ পুজো শুধু তাই নয় শ্রেষ্ঠ শ্রেষ্ঠ দুর্গা হচ্ছে শ্রেষ্ঠ এই যদি কোনো কখনো প্রলয় আসে
তাহলে একটাই রাস্তা করে আছে মা দুর্গা স্মরণ করে আর কিছু করতে হবে না দুর্গা দুর্গতি হারিনি দুর্গা দুর্গতি হারিনি তো সুতরাং কথা হচ্ছে যে আমরা যদি প্রলয় কখনো আসে যতবার এসেছে মা দুর্গারই পুজো হয়েছে কারণ কথা হচ্ছে যে ধরো গড় জঙ্গল যেটা আছে তোমরা গেছো কিনা জানি না আসানসোলে গড় জঙ্গল বলে জায়গা আছে যেখানে মানে মেধা ঋষি আশ্রম ছিল মেধে সরস্বতী পরে ভূতি ভাব্যকে কামসু নিয়তের তম্পসি দেশে নারায়ণী নমস্ত ঠিক আছে একবার এর চণ্ডীর উৎপত্তিটা বলে দিচ্ছি দুজন একজন বৈশ্য তাকে বাড়ির থেকে তাড়িয়ে দেওয়া হলো সমস্ত কিছু নিয়ে আর একজন বৈশ্য আর কে শুদ্ধ হ্যাঁ ব্রাহ্মণ না 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 বৈশ্য হ্যাঁ বৈশ্য আর হচ্ছে আরেকজন রাজা সুরত তাকেও বাড়ির থেকে তাড়িয়ে দিয়েছিল বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে তাকে একদম পর্যটন চলে আমাদের কাজে লাগবে রাজা সুরত একদিকে আর একদিকে হচ্ছে মেধা ইয়ে আর একদিকে হচ্ছে ইয়ে বৈশ্য ওকে ওইভাবে করে দিয়েছে এখন দুজনে দুজনে এভাবে ঘুরতে ঘুরতে আসে ঘুরতে ঘুরতে আসে আর কি সবার দুজনেই তো সমস্ত হারা এসে ওনারা জঙ্গলের মধ্যে ঘুরে বেড়াচ্ছে জঙ্গলের মধ্যে ঘুরে বেড়াতে বেড়াতে ওর সঙ্গে দেখা হয়ে যায় তখন ওদের সঙ্গে পরিচয় হলো তুমি কে তুমি কে তখন বললো যে আমি রাজা সুরত আমার সমস্ত কেড়ে করে নিয়ে আমাকে তাড়িয়ে দিয়েছে বললো আমিও তাই আমার আমত্ত আমত্তরা আমাকে তাড়িয়ে দিয়েছে আমার ছেলে মেয়ে তাড়িয়ে দিয়েছে আমিও পথে পথে ঘুরছি তো বলছে এই জঙ্গলের মধ্যে সাপতকুর অর্থাৎ বাঘ বাঘের লোক আছে সেটা তো দেখতে পেলে খেয়ে নেবে আমাদের তখন ওরা অন্বেষণ করছে কোথাও কিছু পাওয়া যায় তখন দূরে দেখছে যে মেধাশ্রম রয়েছে তো ওনারা বললেন দুজনে ঠিক করলেন যে মেধাশ্রমেই যাবেন গিয়ে তখন বেলা হয়ে গেছে বললো আপনারা তো ক্লান্ত ওখানকার যারা খ্রিস্ট সমর্থক এখন তো মেধা ঋষি দেখা দেবেন না বিকেলবেলা দেখা দেবেন আপনারা একটু স্নান টান করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিন যথাসময় আপনার সঙ্গে দেখা হয়ে যাবে তো যাই হোক সেই হয়েছিল রাজা সুরত এবং বৈশ্য বৈশ্য দুজনেই দেখা করেছিলেন তখন একটাই কথা সমস্ত শুনলেন উনি শুনে বলে এটাই স্বাভাবিক হ্যাঁ তবু দেখো এত কিছু করেও মানুষ একই করতে পারে তথাপি মমতা গর্তে মোহ গর্তে নিপাতিতা এত কিছু করে মানুষ ওই গর্তেই পারে সব জেনে শুনে ঠিক আছে বলো তোমরা তিনটে বছর দুর্গা পুজো করো দুজনে মিলে দুর্গা পুজো করে আর কিচ্ছু করতে হবে না তিন বছর বাদে তোমাদের বাড়ি থেকে লোক আসবে তোমাকে নিয়ে যেতে তিন বছর এ করলো দুর্গা পুজো করে যথেষ্ট জ্ঞান অর্জন করলো ওরা আর বললো যে আমরা আর যাবো না বাড়িতে তা কখনো হয় ওরা আসছে ওরা তো যেতেই হবে তো দুজনে বাড়ি থেকে লোকজন এলো নেওয়ার জন্যে তো ওরা ঋষিকে বলে মেধা ঋষিকে বললেন যে আমরা বাড়িতে যাবো বটে বাড়ি আর দেখা যাবো বলো আমরা দেবতা নিয়েই থাকবো মা দুর্গাকে নিয়েই থাকবো দুজনেই বললেন তখন মেধা বলে তাই হবে তাই করো কিন্তু বাড়িতে যাবো এভাবেই মানে কথাবার্তা হলো এবং তাই মতো কাজ হয়েছে হ্যাঁ তো আজকের বেশি লেন্দি করবো না গুরুদেব আমি একটু দর্শনার্থীদের উদ্দেশ্যে জানাচ্ছি গুরুদেব প্রচণ্ড অসুস্থ উনি কথা বলতে পারছেন না খুব কষ্ট হচ্ছেন দয়া করে এখন কেউ আসবেন না উনার কাছে আপনারা দেওয়ালির পরে কালী পুজো ছাড়িয়ে আপনারা আশ্চর্যের ব্যাপার কি জানো আমরা বলি মাতৃত্ববোধ মাতৃত্ববোধ এটা মানে আমাদের কাছে খুব আশ্চর্য লাগে মহিষাসুর কত মাকে মারল
পাথর ছুড়ে মারলো, লেজ তালনে লেজের তালনে সমুদ্রকে ইয়ে করলো, কত কিছু করলো। কিন্তু যুদ্ধের শেষে মা যখন মহিষাসুরকে মারতে পারছেন না, কারণ মা তো বিনাশী নয়, হাতে বিনাশ নেই, আমি মারবে কোথেকে, তখন ওপর থেকে মহাদেব দেখে উনি ত্রিশূলটা ছুড়ে দিয়ে বললেন, এই দিলাম, এই দিয়ে তুমি অসুর বধ করো। আর মেয়েরা তো বিনাশী হতে পারে না, তার পৃথিবী লোপাট হয়ে যাবে। তো সুতরাং ওই মহাদেবের ওই ত্রিশূল দিয়ে ওই কি দুঃখি দেখলাম চাচা, হ্যাঁ, অসুরের টিকি ধরে মাত্রে মুখে খেয়েছিলাম। আবার সেই মার কাছেই অসুর আবার ক্ষমা প্রার্থনা চাইলেন, আবার যখন ক্ষমা চাইলো যে মা আমি অবধ ভালো ভুল করে ফেলেছি, আমাকে আমার একটা আর্জি আছে, বলি কি বলো, যে আপনি যখন পৃথিবীতে আসবেন আমাকে যেন নিয়ে আসবেন। মা বললো তথাস্তু, তাই হবে। দেখো মা সব ভুলে গেল, মাতৃজাতি, এইটাই মাতৃজাতির লক্ষণ, ক্ষমা সবসময় ক্ষমা 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 ক্ষমাই ধর্ম, ক্ষমাই ক্ষমাই ধর্ম, ক্ষমাই ধর্ম আমরা বলি। হ্যাঁ তাহলে আজকে গুরুদেব এখানেই শেষ করি। হ্যাঁ, আপনারা দর্শনার্থী বা শ্রোতা যারা আছেন, আরেকটা কথা তোমরা বললে না, হ্যাঁ বলুন, নবদুর্গা, নব, হ্যাঁ নবদুর্গার কি ওই নবপত্রিকার সাথে রিলেটেড একটা একটা করে? না, ওটা নদীরে নটা পুজো হয়, প্রথমং শৈলী পুত্রী, দ্বিতীয়ং ব্রহ্মচারিণী, তৃতীয়ং চন্দ্র ঘণ্টেন্তী কুষ্মাণ্ডেটি চতুর্থ কম, পঞ্চমং স্কন্দ মাতেটি, ষষ্ঠং কাত্যায়নী তথা, সপ্তমং কালরাত্রিটি মহাগৌরী চাত্র, নবম সিদ্ধিদাত্রী চ নবদুর্গা প্রকৃতিরা। এই যে নবদুর্গা, মানে মা দুর্গার অসুরের সময় যখন যুদ্ধ করেছিলেন তখন কি এক একটা রূপ দেখিয়েছিলেন, সেই জন্যই নবদুর্গা। চতুর্থী যোগিনীকে দেখিয়েছিলেন, চতুর্থী যোগিনীকে দেখিয়েছিলেন যার সঙ্গে যুদ্ধ করেছিলেন, যাকে সঙ্গে নিয়ে যুদ্ধ করে মহিষা ধরে, চতুর্থী যোগিনী। এই নবদুর্গা বা নবরাত্রি যেটা করেন, বাঙালিদের থেকে নন বেঙ্গলিরা বোধ হয় বেশি করে, নবেঙ্গল বেশি করে, বাঙালি বেশি করে, বাঙালি এসব ধরে ওরা মাখনটা খাবো, ওরা মাখনটা খাবো, বাঙালি তো মাখনটা খাবো, মাখনটা খাবো, নন বেঙ্গলিরা এটা মানে মাখন খায় না, ওরা ভগবানকে চাটে। হ্যাঁ, এইটা হচ্ছে ব্যাপার, এই নবদুর্গা বিরাট ব্যাপার, আরও ভাঙতে গেলে আরও ভাঙা হয়, মাকে পাহারা দিচ্ছেন চারটে বটু, সিদ্ধপুত্র বটু গায়ম, জ্ঞানপুত্র বটু গায়ম, সময়পুত্র বটু গায়ম, সহজপুত্র বটু গায়ম, এরা আর কেউ না, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আর গণেশ, তার চারজনে মার জনিরেশ পাহারা দিচ্ছে, মার জনিরেশ পাহারা দিচ্ছে এই চারজনে, এই বটুকগণের পুজো হলো মানে পুজো শেষ। সিদ্ধপুত্র বটু গায়ম, জ্ঞানপুত্র বটুকায়নম, সময়পুত্র বটুকায়নম, সৎপুত্র বটুকায়নম, এই চারটে বটুকে পুজো হবে, পুজো শেষ। একটা প্রশ্ন করতে পারি? বলছি আপনি তো অনেক দুর্গাপুজো করেছেন, যখন আপনি তো আপনি এত দুর্গাপুজো করতে করতে কখনো কোনো মুহূর্তে একটুকু ফিল করেছেন যে মা দুর্গা? করেছি করেছি করেছি, দেখবার মতো পুজো করি, দেখবার মতো লোক এসে দাঁড়িয়ে থেকে দেখেছে, শুনেছে, মন্ত্র শুনেছে, সব কিছু হয়েছে। হ্যাঁ তাহলে গুরুদেব আজকে এখানে শেষ করি, প্রণাম গুরুদেব। হ্যাঁ প্রণাম।